রোহিত হৃদয়ের একজন খুদে ভক্ত পাওয়া গেছে, যিনি আবার ক্রিকেটার তাসকিনের ছেলে। এই ভিডিওটা পোস্ট করা হয়েছে তাওহিদ হৃদয়ের ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে কি দারুণ ভাবে লেখা, আমার শোনায় চাচু, তুমি একদিন মাঠে থাকবে আর আমি গ্যালারিতে বসে চিল্লাবো। ঘটনাটা দ্বিতীয় ম্যাচের, জিম্বাবুয়ের বিপক্ষে সাগরিকায় খেলা দেখতে গিয়েছিল তাসকিন পরিবারের সবাই। সেখানে এই উচ্ছ্বাস ছড়ানো সেলিব্রেশন, গড়াগড়ি করা আর একটু বাড়তি করে বললে খুশিতে আটখানা হওয়া। বাচ্চা ছেলেটার এই খুশিতে হয়তো ম্যাচ শেষে খুশি হয়েছেন হৃদয় নিজেও, হয়তো এভাবেও ভেবেছেন আমি কারো কারো আত্মহারা হওয়ার কারণ। তাই তো ভিডিওটা পাওয়া মাত্র ফেসবুকে পোস্টও করেছেন, সাথে ক্যাপশনে আগামীর অনুপ্রেরণাও জুগিয়েছেন। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নাজেহাল নাজেহাল অবস্থায় ভালো লাগার কি কিছু ছিল? নিজের কাছেই হয়তো নিজের প্রশ্ন আর নিজের কাছেই নিজের উত্তর। শেষের দিকে মাহমুদুল্লাহ তাওহিদ হৃদয়ের ব্যাটিংটাই শুধুমাত্র ভালো লেগেছে। ঠিক যখন বড় বড় ছক্কাগুলো তিনি মারছিলেন, গ্যালারিতে থাকা দর্শক ভক্তরা ঠিক এভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন, আর সাথে হৃদয়ের এই খুদে ভক্ত। হসপিটালিটি বক্সে খেলা দেখার সময় যখন আনন্দে আত্মহারা হয়েছিল তাসফিন, তখন পেছন থেকে তাসকিন পরিবারের কেউ এই ভিডিওটা করেছিল। চট্টগ্রামে দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংস ভালোভাবে শেষ হলেও পরবর্তীতে বাধে বিপত্তি। বৃষ্টি বাধা, এরপর ব্যাটারদের আউট হওয়া, আবারও বৃষ্টি বাধা, সব মিলিয়ে বাংলাদেশের জন্য যেন নাজেহাল অবস্থা। 93 রানে 4 উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংসের বাকি গল্পটা তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদের। দুজনের অবিচ্ছিন্ন 49 রানের জুটিতে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। তাওহিদ হৃদয় 37 আর মাহমুদুল্লাহ রিয়াদের 26, এই নিয়েই অপরাজিত থাকে তারা, যা বাংলাদেশের জয়ের রসত্ব বটে, সাথে তাসফিনদের মতো হাজারো ক্রিকেট ভক্তদের উচ্ছ্বাসে ফেটে পড়ার কারণ। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিকেট টাইম।